বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করে ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রেজন। মৃত্যুর কয়েকদিন আগে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 30 সেকেন্ডের ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায় তিনি বেঁচে আছেন কি নেই তা নিয়ে যারা আলোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলেন সব কিছু ঠিকঠাক আছে। নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি আরও বলেন, এখন 2023 সালের আগস্টের মাঝামাঝি সময়, সপ্তাহের শেষ, তিনি আফ্রিকায় আছেন বলেও জানান। 23 আগস্ট প্রিগোজিনকে বহনকারী একটি উড়োজাহাজ রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে তিনি সহ উড়োজাহাজের 10 আরোহীর সবাই নিহত হন। গত মঙ্গলবার তাকে সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়েছে। বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করে ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রেজন। মৃত্যুর কয়েকদিন আগে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 30 সেকেন্ডের ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায় তিনি বেঁচে আছেন কি নেই তা নিয়ে যারা আলোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলেন সব কিছু ঠিকঠাক আছে। নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি আরও বলেন, এখন 2023 সালের আগস্টের মাঝামাঝি সময়, সপ্তাহের শেষ, তিনি আফ্রিকায় আছেন বলেও জানান। 23 আগস্ট প্রিগোজিনকে বহনকারী একটি উড়োজাহাজ রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে তিনি সহ উড়োজাহাজের 10 আরোহীর সবাই নিহত হন। গত মঙ্গলবার তাকে সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়েছে। বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করে ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রেজন। মৃত্যুর কয়েকদিন আগে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 30 সেকেন্ডের ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায় তিনি বেঁচে আছেন কি নেই তা নিয়ে যারা আলোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলেন সব কিছু ঠিকঠাক আছে। নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি আরও বলেন, এখন 2023 সালের আগস্টের মাঝামাঝি সময়, সপ্তাহের শেষ, তিনি আফ্রিকায় আছেন বলেও জানান। 23 আগস্ট প্রিগোজিনকে বহনকারী একটি উড়োজাহাজ রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে তিনি সহ উড়োজাহাজের 10 আরোহীর সবাই নিহত হন। গত মঙ্গলবার তাকে সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়েছে। বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করে ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রেজন। মৃত্যুর কয়েকদিন আগে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 30 সেকেন্ডের ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায় তিনি বেঁচে আছেন কি নেই তা নিয়ে যারা আলোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলেন সব কিছু ঠিকঠাক আছে। নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি আরও বলেন, এখন 2023 সালের আগস্টের মাঝামাঝি সময়, সপ্তাহের শেষ, তিনি আফ্রিকায় আছেন বলেও জানান। 23 আগস্ট প্রিগোজিনকে বহনকারী একটি উড়োজাহাজ রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে তিনি সহ উড়োজাহাজের 10 আরোহীর সবাই নিহত হন। গত মঙ্গলবার তাকে সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়েছে।